1998 থেকে 2018 হয়ে গেল, এই 20 বছরে অনেক কিছুই হয়তো হয়েছে, কিন্তু প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার হত্যা রহস্য উদ্ঘাটন হয়নি এবং উদ্ঘাটনের চেষ্টা হয়েছে বলেও কোনোদিনই মনে হয়নি। 31 মার্চ বিমল সিনহার মৃত্যুবার্ষিকী, পালা বদলের পর শনিবার বিজেপি পালন করল বিমল সিনহার মৃত্যুবার্ষিকী। তবে কি এবার হত্যা রহস্য উদ্ঘাটিত হবে, এ নিয়ে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিবেদন। 1998 সালের 31 মার্চ এ রাজ্যের বিশিষ্ট কমিউনিস্ট ব্যক্তিত্ব তথা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মুখ্যমন্ত্রিত্বের বয়স তখন মাত্র 20 দিন। এরপর 20 বছর কেটে গেল, অথচ এই রহস্য উদ্ঘাটিত হল না। মন্ত্রীতে থাকাকালীন সময়ে একজন খুন হয়ে গেল, অথচ সেই খুনের কিনারা করতে পারেননি রাজ্য সরকার। নিন্দকেরা বলে থাকেন বিমল সিনহা হত্যা রহস্য ভেদ করার ইচ্ছেই ছিল না বামফ্রন্ট সরকারের, কারণ 31 জানুয়ারি 2000 তারিখে ইউসুফ কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা প্রকাশ করা তো দূরের কথা, সেই রিপোর্ট ধামাচাপা দিতে জান লড়িয়ে দিয়েছে বামফ্রন্ট সরকার। অথচ বিমল সিনহার মৃত্যুর পর তদন্তের ভার ইউসুফ কমিশনের উপরে চাপিয়েছিল খোদ বামফ্রন্ট সরকারই। নিন্দকেরা এও বলছে ডালমে কুচ কালা তো জরুর হে, দশরথ দেবের পর মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসেবে বিমল সিনহার নামই সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। 20 বছর অনেকটা সময়। সাধারণ মানুষের মনে বিমল সিনহার হত্যা রহস্যের কতটা এই 20 বছরেও বেঁচে রয়েছে তা নিয়ে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তবে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন বিমল সিনহা, এই সেন্সর্ড বক্তব্যটি শুনিয়ে এরপর বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনের তড়ি পার করে ফেলেছে বামফ্রন্ট। কিন্তু যতবারই বিধানসভায় বিরোধী দলের বিধায়করা বিমল সিনহার হত্যার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, ততবারই তৎকালীন শাসক গোষ্ঠী তা এড়িয়ে গেছে, ধামাচাপা দেবার চেষ্টা করেছে। তৎকালীন বিরোধী দলনেতা রতনলাল নাথ, বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় এ নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন, লাভের লাভ কিছুই হয়নি। বামফ্রন্ট দায়সারাভাবে প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করেই কর্তব্য সেরেছে। বিমল সিনহার হত্যার 20 বছর বাদে রাজ্যবাসীর জন্য একটা সুখবর রয়েছে, হত্যায় অভিযুক্ত 27 জনই সরকারি কোয়ার্টারে রয়েছেন এবং বামফ্রন্ট সরকারের দেয়া ভাতায় অভিযুক্তরা জীবন কাটাচ্ছে একদম উৎসবের মেজাজে। এমত অবস্থায় নিন্দকেরা তো বামফ্রন্ট সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেনই। মোদ্দা কথা, বামফ্রন্ট সরকার শুধুমাত্র ভোটের পণ্য হিসেবেই ব্যবহার করেছে বিমল সিনহার হত্যার ঘটনাকে। রাজনৈতিক পালাবদলের পর শনিবারই ছিল বিমল সিনহার প্রথম মৃত্যুবার্ষিকী এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কমলপুর অর্থাৎ বিমল সিনহার নিজ এলাকায় তার মৃত্যুবার্ষিকী পালন করল বিজেপি। এদিন কমলপুর সৌমেন্দ্র সূত্রধর মুক্ত মঞ্চে প্রয়াত বিমল সিনহার ছবিতে মাল্যদান করে সম্মান প্রদর্শন করলেন বিজেপি কমলপুর মণ্ডল কমিটি। এরপর একটা বিষয় তো স্পষ্ট, নবনির্বাচিত সরকার থামাচাপা দেওয়া ফাইলবন্দি বিমল সিনহা হত্যা রহস্য উদ্ঘাটনে পদক্ষেপ নিতে চলছে। শাসক দলের কর্মসূচি দেখে অন্তত এটাই মনে করছে রাজ্যবাসী। তবে বিমল সিনহা হত্যা রহস্য নিয়ে কাটাছেড়া শুরু করলে কত কি বেরিয়ে আসবে এবং কত রাঘব বোয়াল জালে ধরা পড়বে তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। এই হত্যা রহস্য অতি শীঘ্র উদ্ঘাটিত হোক এমনটাই চাইছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।